ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ হিউ বারাকাত হামিদা ম মুসাল্য়ান মাবাদ ফাউদু বিল্লাহ মিনের শাহিতয়ানি রজীব ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে ঋতুবতী মহিলারা হায়েজ অবস্থায় পবিত্র গ্রন্থ আল কুরআন তেলাওয়াত করতে পারে কিনা ও তা স্পর্শ করতে পারে কি না এ বিষয়ে বিস্তারিত দলিল রেফারেন্স সহকারে জানাবেন ভাইয়া আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন হাইজা আওরাত ঋতুবতী অবস্থায় যখন কোনো মহিলার পিরিয়ড শুরু হবে মাসিক শুরু হবে তখন সেই মহিলা পবিত্র গ্রন্থ আল কোরআন যদি তেলাওয়াত করতে চায় তাহলে তা তেলাওয়াত করতে পারে যায় যাচ্ছে তবে হ্যাঁ স্পর্শ করবে না এ বিষয়ে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে পবিত্র গ্রন্থ আল কোরআন স্পর্শ না করে পড়তে পারেন এবং শেখ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তিনি বলেন যে বিশ্বনবী নবী আলী আসালামের জীবন অবস্থায় আল্লাহ রসুল সাল্লি ইসাল্লামের জামা নাই মহিলারা তারা হায়জ অবস্থায় পবিত্র গ্রন্থ আল কুরান তেলাওয়াত করেছেন বিশ্ব নবী ইসলাম নিষেধ করেননি একথা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লা বলেছেন ইবনুল কাইম রহমাউল্লাহ তিনি বলেছেন যে হায়জ হায়েজা মহিলা ঋতুপতি অবস্থায় পবিত্র গ্রন্থ আল কুরআন তেলাওয়াত করা তার জন্য জায়েজ আছে এবং তাহলে আমরা এই সমস্ত কথা দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম সালফে সালেহীন এবং বড় বড় ওলামাই কিরাম গণের কাছ থেকে যে হ্যাঁ পবিত্র গ্রন্থ আল কোরআন তিলাওয়াত করা যায় যাচ্ছে তবে স্পর্শ করবে না কেননা এ বিষয়ে দলিল রয়েছে স্পর্শ না করার মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা আল ওয়াকিয়া সুরা নম্বর ছাপ্পান্ন আয়ত নম্বর উনআশি আল্লাহ রবুল আলামিন বলেছেন লায়মাস সুহ ইল্লাল মুতাহারোন যে পবিত্রতা অর্জন ব্যতিরীকে পবিত্র গ্রন্থ আলকুরান তেলাওয়াত করবে না তার মানে যারা অপবিত্র থাকবে ঋতুবতী মহিলারা হায়জা আওরাত এবং যারা যে সমস্ত পুরুষরা অপবিত্র থাকবে বিভিন্ন কারণে তো তারা পবিত্র গ্রন্থ আলকুরান স্পর্শ করবে না তাহলে এই দলিল থেকে বুঝতে পারলাম যে পবিত্র গ্রন্থ আল কোরআন অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না ছেলে হোক বা মহিলা সকলের জন্যই তাই পবিত্র গ্রন্থ আল কোরআন স্পর্শ না করে অবশ্যই কেউ যদি পড়তে চায় তাহলে তা যায় যাচ্ছে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জেদাক মোল্লা